হাফেজদের ব্যাপারে একটি ফতোয়া। যদিও বা কোরআন এবং হাদিসের আলোকে আমি দিয়েছি, সেইভাবে বলাটা আমার উচিত হয়নি, এজন্য আমি আমার এই ফতোয়া থেকে ফিরে আসছি। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে বর্তমান আলেমদের ভিতরে হিংসা, এটা আমি বলেছি, তবে এটার উদ্দেশ্য সমস্ত আলেম এটা নয়, যদিও বা বক্তব্যটা কাট করা। আলেমদেরকে আমি ভালোবাসি, বাংলাদেশে অনেক ভালো আলেম আছেন, ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, আমি তার সাথে চলেছি, আমি তার মধ্যে কোনোদিন অহংকার পাইনি, অনেক ভালো আলেম। ডক্টর মঞ্জুর ইলাহী হাফিজাহুল্লাহ, অনেক ভদ্র আলেম, এবং অনেক আলেম আছেন ভালো, কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা আছেন যারা হিংসা করে আমাকে। ব্যক্তিগতভাবে আমি অনেক আক্রমণের শিকার হয়েছিলাম, তাই ওই কথাটা বলেছি। এজন্য আমি বিনীতভাবে যাদের উপরে কথাটা পড়ে গেছে, ব্যথা পেয়েছেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার মাদ্রাসার ব্যাপারে একটি কথা বলতে গিয়ে নাম্বারের ব্যাপারে ওস্তাদদেরকে একটি কথা বলে ফেলেছি, আসলে ওইভাবে বলাটা উচিত হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, খায়রুল খাতাঈনা আত-তাওয়াবুন, আর এদের মধ্যে সবচেয়ে ভালো যে ভুল করার পরে ফিরে আসে, তওবা করে। মিশকাতের 2328 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমরা যদি মানুষ জাতি ভুল না করতে তাহলে আমি আরেকটা জাতি তৈরি করতাম, কেন তোমরা ভুল করো না তাই তোমাদের সরিয়ে দিতাম, আরেক জাতি তৈরি করতাম, কেন ওরা ভুল করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আপনি দেখেন তিরমিজির 1931 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার ভাইয়ের উপরে অপবাদ আসে, আঘাত আসে, আর যদি সেটাকে সে দাবিয়ে দেয়, গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে কিয়ামতের দিন তার চেহারা থেকে জাহান্নামের আগুনকে সরিয়ে দিবে। আমরা আহলুল হাদিস, আমরা সালাফি মানুষ, ব্যক্তিগতভাবে আমি হানাফি থেকে আহলে হাদিস হবা, আমি আহলুল হাদিস ঘরের সন্তান নয়। আমি যখন সহিহ আকীদা এসেছি, আমি দেখেছি আমার কোনো সাথী পাইনি যে আমাকে পরামর্শ দিবে, সহযোগিতা করবে। এখন অনেক আলেম ওলামা আমাকে পরামর্শ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি তাদের প্রশংসা করছি, আল্লাহ তাআলা তাদের কবুল করুন। তো আমি আহলুল হাদিসের বাহিরে এটা আমি দাবি করি না, আমি কেন আর একজনের মতো হতে যাব যে মানহাজের উপরে থুতু দেয়, আমি তো তার মতো হতে চাচ্ছি না, না আমি তো হানাফি থেকে আহলে হাদিস হয়েছি, আমি কেন আবার হানাফি হতে যাব, আমি যদি হানাফি হই তাহলে প্রকৃত
কেন? আমি জানি কষ্ট কাকে বলে, আমি জানি নির্যাতন কাকে বলে, আমি জানি জুলুম কাকে বলে। এগুলো আমি হারে হারে টেরে পেয়েছি, অনেক মানুষ আমার সাথে করেছে, তাই আমি ওই বক্তব্যগুলো দিয়েছি। তো যদিও বা ওইভাবে বলা আমার উচিত হয়নি, এই জন্য আমি আমার বিগত দিনের, ভালো করে বুঝবেন, আমার বিগত দিনের আলোচনায় যত ভুল ভ্রান্তি হয়ে গেছে, আলেমদের চোখে ধরা পড়েছে, যদিও বা আমার কাছে সঠিক মনে হলেও আমি সবগুলো থেকে ফিরে আসতেছি, তওবা করছি। আপনারা কথা বুঝতে পারছেন? আমি কিন্তু আর আগের ফতোয়ায় নাই, অনর নাই, আমি ওগুলো থেকে ফিরে এসেছি। তো আপনারা মারামারি করবেন, আমাকে আহলে হাদিসের মানহাজ থেকে বের করে দিবেন, আমি এটা চাই না। আবার আপনি বলবেন যে ভয়ে কথা বলছেন, না আমি আপনাকে ভয় করি না, আমি কোনো মানুষকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। আমার হৃদয়ে হিংসা হয়ে যাবে, আমি হিংসা করব, আমি ঘৃণা করব, আমি বেদবি করব, এটা আমি শিখিনি। আমি মানুষ, আমার ভাষাটা ওরকম, আমি কথাবার্তা একটু বলি, আমার কণ্ঠটা একটু রাগান্বিত থাকে, এই জন্য আপনারা কিছু কিছু কথায় কষ্ট পেয়ে থাকেন। তা আমি এগুলো থেকে ফিরে আসছি, আপনারা মনোযোগের সাথে আমার সামনের দিক লক্ষ্য রাখবেন। আমার যদি ভুল হয়, কোনো আলেম সরাসরি আমাকে কখনো সংশোধন করেনি, তবে কিছু দুই একজন আলেম ইদানিং এখন আমাকে, যেমন আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, ডক্টর আহমদ সাকিব হাফিজাহুল্লাহ, ইনারা আমাকে বলেছেন, যারা বলেছেন তাদের নাম বললাম। আরো অনেকভাবে অনেকেই পরামর্শ দিয়েছেন, আরো দিনী ভাইরা পরামর্শ দিয়েছেন, আমি তাদের জন্য মোবারকবাদ জানাই। আল্লাহকে বলি, আল্লাহ আমার জবান থেকে তুমি যদি কবুল করো, কেউ ঠেকাতে পারবে না, আমি যেন ভুল ভ্রান্তি না করি। যদিও বা যারা আলেম তারা জানে, মুখতাসার ইখতিলাফুল উলামা পড়েন, আল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআ পড়েন, তাহলে দেখবেন কত ইখতিলাফ, একজন আলেমের সাথে আরেকজনের ইখতিলাফ রয়ে গেছে। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, রুকুর পরে উঠে হাত বাঁধতে হবে আবার, এটা সুন্নাত। আলবানী রহিমাহুল্লাহ বলছেন, না রুকুর পরে উঠে হাত ছেড়ে দেবে, হাত সারাটা সুন্নাত, বাঁধাটা বিদাত। দুজনই তো সালাফি, বড় বিদ্যান, তাই না? ইখতিলাফ ঘটে নাই, ঘটে গেছে।